এই যে জ্যামগুলো লাগে কি এমনি এই যে বাসটা পাথাইলে করে রাখছে এই যে একটা ও সুন্দর দেখতে অনেক সুন্দর পিছনের গ্লাসটা অনেক সুন্দর বাসটার ও অনেক সুন্দর ফিটনেস এই যে বাস বাংলাদেশের বিখ্যাত বাস এগুলো একমাত্র পৃথিবীর একমাত্রই দেখতে পাবেন এসব বাস এই একমাত্র দেশ যেটা হলো বাংলাদেশ এই গর্ত দিয়ে মনে কেউ ঢুকে গেছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে 8 তারিখ দ্যাটস মিন 8ই ফেব্রুয়ারি আর আজকে প্রিপারেশন নেব আগামী পরশু দিন যাচ্ছি মানে দ্যাটস মিন জানুয়ারির 11 তারিখে যাচ্ছি ইনশাল্লাহ খুলনা বাগেরহাট সুন্দরবন ট্যুরে আজকে আমার কিছু কেনাকাটা ছিল হালকা পাতলা সেটা হলো এই একটা উইন্ডব্রেকার যেটা ব্ল্যাক কালার পড়তেছি বেশ কয়েকদিন যাবৎ আরেকটা উইন্ডব্রেকার আছে আমার ওয়েদারের সেইটা অনেকটা নষ্ট হয়ে গেছে কালারটা কেমন জানি হয়ে গেছে তো একটা উইন্ডব্রেকার ব্যাডলি নিডেড তো যাচ্ছি আমাদের বাইকার বড় ভাই মুন্নালি ভাইয়ের শোরুমে বাইকার্স অসেন এখন আছি রামপুরা ব্রিজের নিচে সুবস্তর সামনে ওনার আর কি শোরুম মানে আমি আজকে সকালবেলায় রওনা দিয়ে ঢাকা এসেছি টাঙ্গাইল থেকে টাঙ্গাইল নাগরপুর থেকে হোম টাউন থেকে এত সকালে রওনা দিয়েছি তখন সময় প্রায় ফজরে আজানের পরপর মোটামুটি 6টার দিকে তো এত পরিমাণে কুয়াশা ছিল আর এত পরিমাণ ঠান্ডা ছিল সেই অনুযায়ী ঢাকার ভিতরে কিচ্ছু না মানে রীতিমতো নর্মাল সিজন চলতেছে ঢাকার ভিতরে হয়তো রাতের বেলা একটু ঠান্ডা লাগতে পারে বাট অনেক পার্থক্য এই যে জ্যামগুলো লাগে কি এমনি এই যে বাসটা পাথাইলে করে রাখছে আর এইখানে আরেকটা লেন নিয়া আরেকটা লেন পাথাইলে করে রেখে দিছে যাত্রী ওঠানোর জন্য যেখানে সেখানে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই এই যে আরেকটা ও সুন্দর দেখতে অনেক সুন্দর পিছনে গ্লাসটা অনেক সুন্দর বাসটার ও অনেক সুন্দর ফিটনেস আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই ও দাঁড়ায়া যাত্রী উঠতেছে উঠাইতেছে তো উঠাইতেছে বাসের চেহারাটা কি আল্লাহ আল্লাহ মাফ করুক অনেক সুন্দর রোদ উঠছে আর রোদ উঠলে মজার বিষয়টা হলো গোপ্রো অনেক ভালো পারফরমেন্স করে রোদের ভিতরে মানে ফুটেজটা অনেক সুন্দর আসে ইন্ডিকেটর সারা বামে মারে আবার কি রে ভাই লেন চেঞ্জ করাটা ভয় লাগে আমার মানে তুমি চালাইতেছো চালাও সোজা তুমি যত স্পিডে চালাও সমস্যা নাই সময় মতো ব্রেক করলে হইছে কিন্তু এই হুটহাট লেন চেঞ্জ করা বিষয়টা খুবই বিরক্তিকর এদের সামনে রেইনবো দাঁড়ায় আছে আমি একটা লেন নিয়ে আরেকটা লেনে দাঁড়ায় আছে সুন্দর জ্যাম কেমনি লাগে যে কত সুন্দর জায়গা এই যে সুন্দর দেখতে ফিটনেস ভরপুর ফিটনেস এদের আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই আর একটু পরে ট্রাফিক সাইন দাঁড়ায় আমার বলবো যে ফকের জন্য মামলা দেই বাংলাদেশ আর ফকের জন্য একবার শুনি ফক ইউজ করা যাবে একবার শুনি ফকের জন্য মামলা দিচ্ছে বাইকারদেরকে মানে কি একটা অবস্থা হেনস্তা পুরা আসলে বাইকারদের হয়ে এরকম লড়ার মতো কোনো আইনজীবী বাংলাদেশে পাই নাই এখনো কোনো একটা আইনজীবী বাইকারদের হয়ে লড়বে এই যে বাস
বাংলাদেশের বিখ্যাত বাস এগুলো, একমাত্র পৃথিবীর একমাত্রই দেখতে পাবেন এসব বাস। এই একমাত্র দেশ সেটা হলো বাংলাদেশ, পৃথিবীর একমাত্র দেশেই পাওয়া যায়। হ্যাঁ, অনেক সুন্দর। এই গর্ত দিয়ে মনে কেউ ঢুকে গেছিল। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। চলে এসেছি বাইকার্স অসেনে, বাইক যেখানে রাখবো পিছে তো সমানে মামলা দিতেছে। অবশ্য এটা ছাড়া পার্কিং করার জায়গাও নাই। সালামু আলাইকুম নলি ভাই, নাই আসে নাই? এনিওয়ে, মুন্না ভাইয়ের এখানে অনেকক্ষণ ছিলাম, আর আমি এইখান থেকে এই রাইডিং ভেস্টটা নিলাম আর দুইটা উইন্ড ব্রেকার আর কি, মানে জোস লেভেলের উইন্ড ব্রেকার। অ্যাকচুয়ালি এখানে কোয়ালিটির কিছু বিষয় আছে, আর এইখানে সবচেয়ে ট্রাস্টেবল জায়গার মধ্যে একটা মুন্নালি ভাই আমাদের। আর এখানে অজস্র পরিমাণে আপনারা এমটি হেলমেটস, ইউভি হেলমেটস পাবেন। আর এখানে আরেকটা ভাই আছে আমাদের, ভাই তাহলে থ্যাংক ইউ ভাই, অনেক প্যারা দিছি আপনাদেরকে। ভাই আপনারা অনেক প্যারা দিছি, শরণ ভাই আপনাদের কষ্ট দিলাম। ভাই তো নিচে আছে না, ভাইয়ের সাথে দেখা করে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এইটা হলো বাইকার্স অসনের দুই তালা আর কি, যেখানে অ্যাকচুয়ালি সব কিছু শিপমেন্ট হয়। ভাই তাহলে দোয়া এখানে আমার জন্য, আসি তাহলে ভাই। আসসালামু আলাইকুম, আবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আল্লাহ হাফেজ ভাইজান, আল্লাহ হাফেজ ভাই, দোয়া এখানে। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। এই ভাইয়ার প্লেসটা হলো সুবস্ত অপোজিট সাইডে যে শপটা আছে বাইকার্স অসেন, এটা হলো নিস্তালায় একটা শোরুম, ওনাদের সেকেন্ড ফ্লোরে আর কি আরেকটা শোরুম। তাই মুন্নালি ভাইয়ের, আর এইখানে এমটি আর ইউভি হেলমেটসের প্রচুর কালেকশন আছে। ভাই এমটি ইউভি ছাড়া আর কি কী আছে? একসাথে সবই আছে। আচ্ছা যাই হোক, আজকে বিদায় নেই। শেষ পর্যন্ত ভাইয়ের সাথে আড্ডা দিয়ে এখন সময় মোটামুটি প্রায় চারটা কাছাকাছি, মানে অনেকক্ষণ ছিলাম, সেই দুপুরবেলা এসেছি, অনেকক্ষণ আড্ডা দিলাম। আর ভাই অন্যরকম মানুষ, আর বাইকাররা তো অলওয়েজ দিল বড় হয়, স্বাভাবিক। আর ওনারা তো বাইকিং আর কি নিয়ে এই লাইনে আর কি গুরু, গুরুদের মধ্যে একজন উনি। আর যাই হোক, নেক্সট ট্যুর প্ল্যানের জন্য আমার কিছু এক্সেসরিজের প্রয়োজন ছিল, সেগুলো আমি ভাইয়ের এখান থেকে নিয়ে নিলাম। আমার কিছু উইন্ড ব্রেকার, আর উইন্ড ব্রেকার বেস্ট উইন্ড ব্রেকার কালেকশনগুলো ভাইয়ের কাছে আছে। ভাইয়ের নিজস্ব প্রোডাক্ট আছে, বাইকার্স অসেনের নিজস্ব প্রোডাক্ট। আর সেকেন্ড হলো ওয়েদারের কালেকশনগুলো আছে, আর ইউভি হেলমেট এমটি হেলমেটের কালেকশন সব পাবেন এখানে ভাইয়ের এখানে। তো ভালো লাগছে, নেক্সট আবার আসবো ইনশাল্লাহ। আমার নেক্সটে আরও কিছু জিনিসের প্রয়োজন আছে ইনশাল্লাহ, তারপর আবার দেখা হবে ভাইয়ের সাথে এইখানে ভাইয়ের আর কি শোরুমে। আপনাদের সবাইকে আমি আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে বাংলাদেশে গত দুই একদিন আগে CB150X 100 যে ডুয়েল পারপাস যে বাইকটা লঞ্চ হয়েছে, সেই বাইকটা মুন্নালি ভাইরা, মানে মুন্নালি ভাই প্রি অর্ডার নিচ্ছে, ওনার খুব তাড়াতাড়ি বাইকের শোরুম উদ্বোধন হয়ে যাবে। ভাইয়ের এখানে শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টের বাইকই না, মুন্নালি ভাইয়ের এখানে শুধুমাত্র CB150X, শুধু এই বাইকটাই না, প্রিমিয়াম সেগমেন্টের সবই বাইক থাকবে।
নেক্সট ডে ইনশাল্লাহ আসবো, ওনার শোরুমটা ওপেন হলে নেক্সট ডে ইনশাল্লাহ আবার আসবো। আর এই রোডটা আমি প্রচুর অ্যাভয়েড করার চেষ্টা করি, সেটা হলো জ্যামগুলোর জন্য। আর এই জ্যামগুলো লাগে সবগুলো এই সব লোকাল বাসদের জন্য, তাছাড়া কোনো রিজন নাই এই রাস্তাতে জ্যাম পড়ার। কারণ এমনিতেই দুইটা লেনই এই লোকাল বাসগুলোর দখল করে রাখে, পারাপারি চলে পারাপারি। আমার বাইকটা ইমার্জেন্সি ওয়াশ দিতে হবে, অবস্থা খুব খারাপ, বিরক্তকর অবস্থা। আর কেমন জানি শব্দ হইতেছে চেন থেকে, একটা ধুলাবালি জৈমা, কি একটা অবস্থা। আর হ্যাঁ, কিছু কথা না বললেই নয়, সেটা হলো উইন্ড ব্রেকারের ফ্যাসিলিটিস। আসলে আমি শরীরে একটা পরে আছে, এটা উইন্ড ব্রেকার। আসলে ডাস্ট থেকে নিজেকে রক্ষা করা যায়। আরও অনেক ফ্যাসিলিটিস আছে উইন্ড ব্রেকারের, যারা অবশ্য উইন্ড ব্রেকার ইউজ করে থাকেন তারা জানেন। আর আমি মন্নালি ভাইয়ের ওখান থেকে দুইটা উইন্ড ব্রেকার নিলাম। আরেকটা হলো রাইডিং ভেস্ট, যেটা মানে রাইডিং ভেস্ট বা ট্যুরিং ভেস্ট যেটাই বলেন, এটা আসলে রাতের বেলায় হাইওয়েতে রান করলে যেই সমস্যাটা হয় সেটা হলো বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে ভিজিবেবলের জন্য, কারণ চোখে দেখা যায় না ঠিক মতো। আর রাইডিং ভেস্টটা মার্ক করে একদম। যাই হোক, এটা অনেক প্রয়োজন একটা জিনিস, আমি সেটা রাইডিং জ্যাকেটের উপর দিয়ে পড়তে পারি বা উইন্ড ব্রেকারের উপর দিয়ে পড়তে পারি। আমার এর আগে একটা ছিল, বাট ওইটা অত কোয়ালিটি ভালো ছিল না। আজকে যেটা নিলাম সেটা হলো ওয়েদারের কোয়ালিটি অলওয়েজ বেস্ট হয়। আমি আসলে আফটার মার্কেট পার্টস ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় খুবই বাজে অবস্থা, চেক পোস্ট চলতেছে চরম লেভেলের। কিন্তু মন্নালি ভাইয়ের নিজস্ব যে প্রোডাক্টগুলো, যেগুলো ওনারা প্রোডাকশন করে আর কি, যে প্রোডাক্টগুলো, এগুলো নিয়ে কোনো বিলগুলিটি কোনো কথা নাই। কারণ সব বাইকাররা, আমরা যত বাইকার আছি বেশিরভাগ বাইকাররা ওনার কাছ থেকেই নিয়ে থাকি, আর ভালো না হলে কেউ আসলে নিতাম না এগুলো। আমার বাসার পাশেই অনেকগুলা এরকম ছোটোখাটো আফটার মার্কেট পার্টস বা এই যে এইসব অ্যাক্সেসরিজ বিক্রি করে, ওনাদের বিল কোয়ালিটি আমি পড়ছি ভাই, মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে। আরেকটা উইন্ড ব্রেকার ভালো ছিল, যেটা আমি শরীরে পরে আছি, স্পিডোনেক্স, ওরা ওদের বিজনেসটা বন্ধ করে ফেলছে, ওদের উইন্ড ব্রেকারটা ভালো ছিল, যেটা আমার শরীরে এখন আছে, ব্ল্যাক কালার। ওরা বিজনেস গুটিয়ে ফেলছে, জানি না কেন, করোনা প্যান্ডামিকের সময় বন্ধ হয়ে গেছে। যাই হোক, রামপুরা ব্রিজ পার হয়ে গেলাম, এখন হাতিঝিল ঢুকে যাব, দেন বাসায়। যাই হোক, আজকে আর ভিডিও লং করবো না, আমি সবসময় বেশি লং করে ফেলি ভিডিও, জানি এটা আমার ফল্ট। যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ট্যুরে, মানে আগামী পরশু দিন যেটা যাচ্ছি যে ট্যুরে, সেটাতে দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।